আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে। গত 15ই জুলাই ইন্টারসে সুপারিশকরণের ফলাফল বিজ্ঞপ্তি দিয়েছিল এবং পরবর্তীতে আজকে 17/7/2021 তারিখে কিন্তু ইন্টারসে আবার সহকারী শিক্ষক আইসিটি পদে নিয়োগ সুপারিশকরণের সংশোধিত ফলাফল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি আমরা দেখে নেব। ntrc.gov.bg-তে গেলে এই সংশোধিত বিজ্ঞপ্তিটি আমরা পাব এবং সেখানে দেখতে পাবো যে আজকে 17ই জুলাই 2021 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। বিষয়, এনটিএসসি কর্তৃক তৃতীয় নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক আইসিটি পদে নিয়োগ সুপারিশকরণের সংশোধিত ফলাফল বিজ্ঞপ্তি। এখানে বলছে যে এত দ্বারা তৃতীয় নিয়োগ চক্রে সহকারী শিক্ষক আইসিটি পদে আবেদনকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সূত্রে উল্লেখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিএসসি কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে এমপিও নন এমপিও পদে শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় নিয়োগ চক্রের ফলাফল নিয়োগ প্রকাশ করা হয়, কিন্তু সহকারী শিক্ষক আইসিটি পদে আবেদনকারীদের ফলাফল প্রক্রিয়াকরণের সময় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভার জটিলতার কারণে 15তম ব্যাচের আইসিটি সনদধারীদের সঠিক ফলাফল প্রকাশিত হয়নি। পরবর্তীতে অধিকতর যাচাই বাছাই করে 15তম ব্যাচের আইসিটি সনদধারীদের আবেদন বিবেচনা করে পুনরায় ফলাফল প্রক্রিয়া করা হয়। সহকারী শিক্ষক আইসিটি পদে সংশোধিত ফলাফলের তথ্য জানতে এই ওয়েবসাইটে ngi.teletok.com গেলে আপনারা পাবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তথ্য পরবর্তী আপডেট তথ্য নিয়ে আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।